রাজপালের নতুন নতুন কাজ পেয়ে যেত, রাজপালের বাড়িতে প্রায় আমরা খেতে যেতাম, বিজেরাজ, আমি, নওয়াজ, ইয়াশপাল ভাই। হইচই আমাকে প্রথম অজিত হিসেবে অরিন্দমশীল কাজ করে, অরিন্দম অনির্বাণ ব্যোমকেশ, আমি অজিত। কিন্তু অজিতের লুকটা এরকম কি ফার্স্ট সিজনের পরে আমি শাহানাকে বললাম আমি লুকটা ক্যারি করতে পারবো, এটা তো পুরো বাঙালি লুক, আমি তাহলে বোম্বেতে কাজ করবো কী করে। সেটা হিট হয়ে যাওয়ার পর জোর জিতের সঙ্গে, চতুরঙ্গ ঋতুর সঙ্গে অ্যাজ এ হিরো, ইন্দ্রাণীর সঙ্গে, ইন্দ্রাণী হালদারের সঙ্গে, অন্তিম চার সুন্দর, মানালির সঙ্গে, অচিন পাখি, এরকম ছবি করছি। মানে এমন হয়েছে কি একটা সপ্তাহে একটা ছবি রিলিজ, আরেকটা সপ্তাহে আরেকটা ছবি রিলিজ। এখন আমার সঙ্গে রয়েছেন অভিনেতা সুব্রত দত্ত। আমরা সুব্রতদার জীবনের গল্প আমরা ওনার থেকে জেনে নেব। সুব্রতদা, প্রথমে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, মাই প্লেজার। তুমি আমাকে প্রথমে যেটা বলো যে তোমার এই অভিনেতা হওয়ার ইচ্ছাটা কবে থেকে, মানে তুমি প্রথম কবে ঠিক করলে যে তুমি একজন অভিনেতা হতে চাও? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমি কোনোদিনই ভাবিনি। আমি জুলজি অনার্স করছি, তখন গ্র্যাজুয়েশন করছি, একটা আমার কাকুর হসপিটালে, জেঠুর হসপিটালে অ্যাকাউন্টসের কাজ দেখছি, সাথে যেরকম সবাই যাত্রা করে। ওটা কোন সময়? দ্যাট ওয়াজ আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছি, দ্যাট ওয়াজ আই থিঙ্ক 1990-91, তখন ওই সমস্ত 92-91-90 এই সময় বাঁকুড়াতে আমি যাত্রা করি তখন। আর ওখানে বনদির গ্রুপে, মানে প্রণতি সেনগুপ্তর গ্রুপ, পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থা, সেখানে আমি রবীন্দ্র নৃত্য করি, কিছুদিন কত্থক শিখি, মানে এই সমস্ত ওই বয়সের সন্ধিক্ষণে কি হয় যখন একটা অপোজিট সেক্সের অ্যাট্রাকশান তৈরি হচ্ছে কি একটু নিজেকে ইম্পর্টেন্স পাওয়ার জন্য, ইউনো, একটু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি সমস্ত বাঙালিরাই করে এবং বাঁকুড়াতে থাকাকালীন সেটা আমি করছিলাম। তো সেই সময় করতে করতে যখন এনএসডির ওয়ার্কশপটা করলাম 40 দিনের, দেন তখন আমি বুঝতে পারলাম কি যখন এক তো থিয়েটার বা সিনেমাতে কি হয় কি আমি সুব্রত দত্ত নই, যে চরিত্রটা করছি সেই চরিত্র ভাব চরিত্রের মাধ্যমে আমি লোকেদের সঙ্গে ইন্টারাক্ট করছি, মানে একই জীবনে অনেক চরিত্রের চিত্রায়নের মাধ্যমে আমি লোকেদের কাছে, কখনো রোমিও হচ্ছি, কখনো ম্যাকবেথ হচ্ছি, কখনো ইভানোভ হচ্ছি, কখনো রাম হচ্ছি, কখনো শ্যাম হচ্ছি, এই যে মজাটা, এই যে ট্রান্সফরমেশনটা, সেটার মধ্যে মজা পেয়ে আমি অ্যাক্টিংটা অ্যাজ এ প্রফেশন নিয়ে ফেলেছি। আচ্ছা, তোমার জন্ম কি বাঁকুড়াতেই? আমার জন্ম বাঁকুড়াতেই, আমি বাঁকুড়ার ছেলে পিওর। বাঁকুড়ার থেকে আমার যাত্রা দিল্লি, এই মাঝে যে কলকাতার গ্রুপ থিয়েটার বা কলকাতার থিয়েটারের সঙ্গে আমার সেরকম কোনো কানেকশন নেই, এখন আছে। তোমার ছেলেবেলাটা কীরকম কেটেছে, মানে তোমার বাঁকুড়াতেই কি তুমি বড় হয়েছো? আমি বাঁকুড়াতেই বড় হয়েছি, বাঁকুড়া সাম্মিলানী কলেজে পড়েছি জুলজি অনার্স, বাঁকুড়া ক্রিশ্চান কলেজের স্কুলে আমি মিশন স্কুলের ছাত্র, এবং জীবনে কোনো দিন ভাবিনি কি অভিনয় আসবে। বুঝতেই পারছো বাঁকুড়া সেই সময়তে কতটা পিছিয়ে ছিল, এখনও পিছিয়ে আছে, মানে সেই হিসেবে কলকাতার হিসেবে, দিল্লির হিসেবে, মুম্বাইয়ের হিসেবে, এবং যথারীতি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যেরকম হয় কি সিনেমা দেখলেই মার খেতাম, এখন সিনেমা রুজি রুটি সেটা তো হয়েই থাকে। বাট আমার মনে হয় কি হিন্দিতে বলে না, কোশিশ করনে ওয়ালো কি কভি হার নেহি হতি, তো কিছু করার যদি একটা থাকে সাহস এবং সৎ প্রচেষ্টা, তাহলে এবং আজকের দিনে গ্লোবালাইজেশনের দিনে যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কিছু হতে চায়, আমি জানি না পুরোটা অ্যাচিভ করবে কিনা, জানি না, বাট অধিকাংশটাই অ্যাচিভ করতে পারবে। সো টু দ্য স্পেক্টেটার, দর্শকদের যারা এই জায়গাতে আছে যে জীবনে কী করবো, সো আমি বলবো প্লিজ 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 একদম কনসেন্ট্রেট এবং ফোকাসড হয়ে তুমি যদি করো যে কোনো প্রফেশনে, ইউ উইল সাকসিড। এনএসডির প্রথম দিনটা তোমার কেমন ছিল, মানে প্রথম দিন যখন তুমি এনএসডিতে প্রবেশ করলে সেই দিনের মুহূর্তটা একটু বলো। আমি জীবনে, যেহেতু বাঁকুড়ার, আমি সত্যি কথা বলছি কি আমি জীবনে 40-45 বছরের মহিলা বা সিগারেট খাচ্ছেন শাড়ি পরে আমার টিচার ছিলেন কীর্তি ম্যাডাম, আমি জীবনে দেখিনি, তাহার জন্য একটা কালচারাল কনফিউজন ছিল, বুঝতে পারছো তো, কি এই কোথায় এলাম, এ কোন দেশে এলাম, হিন্দি জানতাম না, তো আমার মনে হলো এই আমি কোথায় এলাম, হিন্দি বললেই মনে হচ্ছে কেন বাংলাটা খুব সুইট ল্যাঙ্গুয়েজ তো, কি আমাকে সঙ্গে যেন গালি দিয়ে কথা। তখন তোমার এজ কত? আই ওয়াজ 23। আচ্ছা, আমার তো বাইরে কোনো এক্সপোজই ছিল না, আমি তো জীবনে প্রথমবার ট্রেনে চেপেছি যখন আমি ক্লাস 8-এ পড়ি। সো হঠাৎ করে হয় না একটা কুয়োর ব্যাংকে যদি সমুদ্রে ছাড়া হয়, যেমন কনফিউশন হয়ে যায়, সো কালচারাল কনফিউশন, ল্যাঙ্গুয়েজের কনফিউশন, তখন আমার কিন্তু আমার ব্যাচমেটরা খুব হেল্প করছে, যারা আজকে সুবিখ্যাত, নওয়াজউদ্দিন সিদ্দিকী হোক, সুয়ানন্দ কিরকিরে হোক, চিত্তরঞ্জন ত্রিপাঠী হোক, নওয়াজকে তো সবাই চেনে, সো এভরিবডি ইজ ডুইং ওয়েল এনএসডিতে। বাট আই থিঙ্ক কি এনএসডি তো একটা ইনস্টিটিউট, বা যাদবপুরে কম্পারেটিভ লিটারেচার একটা ইনস্টিটিউট, জেএনইউ একটা ইনস্টিটিউট, আমি তাদের কথা বলবো যারা গ্রামে গঞ্জে শহরে আছে, যারা স্ট্রাগল করছে কি জীবনে কি করতে চায়,
তাদের মনে হয় কি একটা অদম্য সাহস দরকার। এবং আজকের দিনে গুগলের দিনে গুগল চাচা অনেক কিছু জানে, এবং তুমি যদি স্টাডি করো পুরো পৃথিবীতে কি হচ্ছে এই মুহূর্তে, যেমন আমাদের কম্পিটিশন ডাইরেক্ট হলিউড ওয়েব সিরিজের সঙ্গে হচ্ছে, আজকে আমরা ক্লিকের জন্য ইন্সপেক্টর নলিনীকান্তর জন্য আজকে ডাবিং করতে এসেছি, তো এই কম্পিটিশনে গ্লোবালাইজেশনের দিনে ইউ ক্যান অ্যাচিভ দ্যাটস, ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে। তুমি এনএসডি থেকে পাস আউট করার পর তোমার কাজ পেতে কতটা সময় লেগেছিল? ও দ্যাট ওয়াজ রিয়েলি ওই সময়টা তোমার, তুমি কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে বা নিজেকে মোটিভেট রাখতে কিভাবে? না এখনও পর্যন্ত মোটিভেট আমি সবাইকেই করি এবং নিজেও মোটিভেটেড হই। আমি রেপার্টরিতে কাজ করেছিলাম, তো আমার কাছে একটা 30,000 টাকার মতো একটা অ্যামাউন্ট ছিল, এবং সেই 30,000 টাকা নিয়ে বম্বে গেছি, দেড় বছর ধরে কোনো কাজ করছি না, কিন্তু গিয়ে তখন 2-3টে কাজ করেছি, কাগারে কিন্তু মেন রোল করেছি, এরকম 2-3টে এপিসোড করেছি আমি অচিন করের অপোজিটে, এখন তো অচিন কর অনেক ফেমাস, তখনও ফেমাস ছিলেন। মাঝে একটু ইন্টারাপ্ট করছি, তোমার বাড়ির লোকের সমর্থন ছিল যে তুমি অভিনয় করো? কারোর সমর্থন থাকে মা করে যে তুমি অভিনয় করতে যাবে যখন এনএসডি যাবে? ইট ওয়াজ ভেরি কিছুই কনভিন্স করিনি, দেখ কোনো অপশন ছিল না, একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, সিনেমার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমার বাবা কোনো সরকারি চাকরি করেন না, কোনো নিজেদের কোনো বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকি, প্রাইভেট একটা চাকরি করেন, তো কোনো অপশন নেই, ফ্রিতে খাওয়া দাওয়া দিচ্ছে, 40 দিন ওয়ার্কশপ করিলাম, ফ্রিতে 3 বছর স্কলারশিপ দেবে, যা মানে এই টাইপের, মানে সেখানে হ্যাঁ বা না এর কোনো প্রশ্ন নেই। আমি 10th থেকে প্রাইভেট টিউশনই করি, সো আমি সেটাকে স্ট্রাগল বলবো না, দ্যাটস দ্য ওয়ে অফ লাইফ, আমি কোনোদিন ভাবিনি এটা স্ট্রাগল, এখন শুনছি ওটা নাকি স্ট্রাগল। তো আমরা তো বাঁকুড়ার ছেলেমেয়েরা যাদের কাছে টাকা ছিল না, আমরা 10th উঠেছে, আমি তো 9th থেকে প্রাইভেট টিউশনই করছি, দ্যাট ওয়াজ বাবার চাকরি তত টাকা নেই, মাও কিছু না কিছু একটা করছে, আমি বাড়ির বড় ছেলে, সো আই হ্যাভ টু ইউনো অসুবিধে হলে টাকা ধার নিচ্ছি, প্রাইভেট টিউশনই করছি, টিউশন দিচ্ছি, টিউশন নিচ্ছি, দ্যাট ওয়াজ এ নর্মাল লাইফ ইউনো। সো এই যে তুমি বললে কি অ্যাক্টিং করার পর যখন 30,000 টাকা নিয়ে বম্বেতে গেলাম, যে 1-3 বছর যে স্ট্রাগলটা করলাম, এখনও আমি স্ট্রাগল করছি, ওই যে কাজ ছিল না সেটা আমার কাছে নর্মাল বলে মনে হয়েছে। আমরা বাসে করে যেতাম, ইস্ট ওয়েস্ট বম্বে জানতে পারতাম না, তখন রাজপাল নতুন নতুন স্টার হচ্ছে, তো আমরা একসঙ্গেই থাকতাম, রাজপাল ভাই, রাজপাল যাদব রুমমেট, না রুমমেট না, সব এক জায়গায় থাকি। আচ্ছা, ওর বাড়িতে খাবার হচ্ছে, চলো ওর বাড়িতে আজ 20 জন খাচ্ছে, রাজপালের নতুন নতুন কাজ পেয়ে যেত, রাজপালের বাড়িতে প্রায় আমরা খেতে যেতাম, বিজেরাজ, আমি, নওয়াজ, ইয়াশপাল ভাই, মনোজ গোয়েল, প্রচুর, তখন মনোজ বাজপেয়ী স্টার হয়ে গেছেন, তো উনি সিনিয়র বলে এখন একটু আমার সম্বন্ধ হয়েছে, তখন অতটা হয়নি, আশিস বিদ্যার্থীও তখন স্ট্রাগল করছে, মানে ওই সময়ের কথা বলছি, পরে ওনার দ্রোহকাল বেরিয়েছে, বাট আশিস বিদ্যার সিরিয়ালে ফেমাস, আশুতোষ রানা সিরিয়ালে ফেমাস, আশুতোষ জি যখন আসতো বলো আশুতোষ ভাই কিছু কিছু পয়সা দেখে যাও, তো আমাদের গ্রুপকে 2-3,000 টাকা দিয়ে গেল, এইরকম আমাদের একটা বন্ধুত্ব এনএসডির মধ্যে রয়েছে, তো সেই জন্য স্ট্রাগলটা কোনো স্ট্রাগল বলে মনে হয়নি একদমই। তোমার প্রথমবার ক্যামেরা ফেস করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? প্রথমবার ক্যামেরা ফেস করি আমি কারবাবুল একটা ছবি করেছিলাম, নাসিরুদ্দিন শাহ ছিলেন, কিটু গিডওয়ানি, শ্রীবর্ধন সানসনির, দ্যাট ওয়াজ ইন 1999, আমি তখন এনএসডি রেপার্টরিতে কাজ করছি এবং আই এম আর্নিং মানি, ভালো টাকা রোজগার করছি, এনএসডি রেপার্টরি বলে একটা উইং আছে যেখানে নাটক করতে 10টা থেকে 5টা শো করতে, এশিয়ার একমাত্র বড় রেপার্টরি যেখানে শুধু থিয়েটারই করতে হয়, বছরে 15টা নাটক হয়, তার মধ্যে আমি 10টা নাটকে মেন রোল করতাম, হিন্দি নাটক এবং ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও শো করেছি আমরা, তো তখন উনি আমার নাটক দেখে আমাকে চুজ করেছিলেন, এবং তখন তো থিয়েটার অ্যাক্টিং ফিল্ম অ্যাক্টিংটা জানতাম না, তো উনি আমাকে খুব ভালোভাবে গাইড করেছিলেন, এবং ইট টুক 4 ইয়ার্স 4 বছর লেগেছিলো আমার থিয়েটার অ্যাক্টিং থেকে ফিল্ম অ্যাক্টিংয়ে শিফট করতে। প্রথম দিন আমি ক্যামেরা ফেস করেছি, আমার একটা গলির মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছিলো, মানে আমি জানি না কতটা সেন্সার হবে, প্রচণ্ড ঠান্ডা, দিল্লির ঠান্ডা, আর আমার গায়ে একটা জামা, এবং আমি কাঁপছিলাম, আমি জাস্ট এরকম করে একটা লুক দেওয়ার ছিল, আমি জাস্ট কাঁপছিলাম, কারণ কোনো কিছু প্রয়োজন না, উনি এসে আমাকে একটা ব্র্যান্ডির সঙ্গে কফি, আইরিশ কফির মতো বানিয়ে দিলেন, পঙ্কজ বুটালিয়া সাহ, উনি যেই রকম পড়াতেন, উনি বললেন সুব্রাত, আমাকে সব সুব্রাত বলে, সুব্রাত আপ কন্ট্রোল আ জায়গা, আমি আমি পিলারাম, জাস্ট উইদিন 1 মিনিট উই হ্যাভ টু ফিনিশ দ্য শট, নাহলে কি আবার ঠান্ডা লাগবে, আবার ঠান্ডা লাগবে, মানে 1 মিনিটই ওটার লাগ ইয়ে হবে, ওটা আইরিশ কফির মতো, ব্র্যান্ডি কফি গরম জল এরকম, বুকটা দূর দূর তো অবশ্যই করছিলো, কারণ জীবনে কোনোদিন ভাবিনি ডেইলি যাবো, জীবনে কোনোদিন ভাবিনি সিনেমা করবো, জীবনে কোনোদিন ভাবিনি প্রথম সিনেমাতে একটা মেন রোল পাবো, এবং সেটা নাসিরুদ্দিন শাহ, কিটু গিডওয়ানির মতো বিখ্যাত বিখ্যাত, এবং শ্রীবর্ধন ভাই আমার সিনিয়র তাদের সঙ্গে। তারপর প্রথমবার নিজেকে যখন তুমি বড় পর্দায় দেখলে কেমন লেগেছিলো? খুব খারাপ মনে হচ্ছিলো, এইটা কে, কারণ আমি নিজেকে অত বড় তো কোনোদিন দেখিনি, হ্যাঁ মানে মনে হচ্ছিল যেন যে আমার চোখ ভালো নেই, আমার নাক ভালো নেই, আমি বাঁদর আর মানুষের মাঝামাঝি কোনো একটা জন্তু। কোন সিনেমা বলে যেন ওটা? এটা কারবা,
তোমার বাড়ির লোক বা তোমার পরিচিত লোকজন যখন তোমাকে স্ক্রিনে দেখলো, দেখার পর তাদের রিয়াকশনগুলো কি ছিল? আরে হেভি মজা হয়েছে। আমি অমিতাভ বচ্চনজির সঙ্গে করেছি ভূতনাথ রিটার্নস টু, একটাই ছবি, ছোট্ট রোল, খুব একটা বড় নয়, বাট ইট ওয়াজ এ মিটি রোল, ইঞ্জিনিয়ার ভূত ছিলাম। তো আমি বাঁকুড়া গেছি, তো আমার বন্ধু বান্ধবরা ওখানে কেউ রিক্সা চালায়, কেউ লটারি টিকিট বিক্রি করে, কেউ একটা দোকান করেছে, কেউ হোটেল চালায়, কেউ সরকারি চাকরি করে, তারা বাইরে। আমার বন্ধু বান্ধবরা কেউ একটা বিখ্যাত পোস্টে হোস্ট না, আমি আর ওই ধরনের বন্ধু, কারণ ওই ধরনের লোক আমি বেসিক্যালি, আমি বলি না সান অফ দ্য সয়েল, সান অফ দ্য রোড, আমি রাস্তার ছেলে। তো ওরা বলে আচ্ছা একটা কথা বল, অমিতাভ বচ্চন তো ওটা ছিল না, ওটা ওই ওই নকল লোকগুলো ওগুলো তো ছিল। তা আমি বললাম না, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন তোরা তোর সঙ্গে থাকবে। তা বলে কত টাকা রোজগার করিস? তো আমি বলি হ্যাঁ আমি রোজগার করি, তো 1,500-2,000 টাকা দিয়ে দেয় না প্রতিদিন, আর খাবার দাবার দেয় তো, আর থাকার জায়গা। সো দ্যাট মিনস দে হ্যাভ নো আইডিয়া অ্যাট অল অ্যাবাউট ফিল্ম ইন্ডাস্ট্রি। তো আমি না ওদের ওই 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 স্বপ্নটা, ওই ওই জায়গাটা ভাঙতে চায় না, ইউসি মানে ওরা যেটাকে বিশ্বাস করে যে এইভাবে হয়, ওদের মাথায় যদি অমিতাভ বচ্চন আমার সামনে সঙ্গে অ্যাক্টিং করে, তাহলে আমি অমিতাভ বচ্চনের মতো টাকা রোজগার কেন করি না, মানে আমার এত আমাকে লোক চেনে না কেন, বা আমির খানের সঙ্গে অ্যাক্টিং করি, সেটা তো জানে আমির খানটা আমির খান, কিন্তু অমিতাভ বচ্চনটা বিশ্বাস করে, কারণ আমার আমি ওই সময় অমিতাভ বচ্চনের ছবি খুব ব্ল্যাকে দেখেছি এবং মিথুনদার ছবিও ব্ল্যাকে অনেক দেখেছি, মানে ওই সময়ে মানে আমি সিনেমা পাগল। যে ছেলেটা বাঁকুড়াতে ব্ল্যাকে অমিতাভ বচ্চনের সিনেমা হলে গিয়ে দেখছে, সেই ছেলেটা আবার কি একসময় অমিতাভ বচ্চনের সঙ্গে গিয়ে অভিনয় করছে, আমি স্ক্রিন শেয়ার করছে? আমি আমিরকে বলেছিলাম, আমির ভাই, আমির ভাই আপনার দিল পিকচার দেখনে কে লিয়ে মেরে কো 36 রুপে লাগা, আপ মুঝে 36 রুপিয়া দে। বলে কেউ? মানে বলে বর্ধমান ইউনিভার্সিটি মে দেখনে গিয়া তো 36 রুপিয়া কা টিকিট, 7.5 রুপিয়া কা। তো আমির ভাই নে মুঝে বহুত অচ্ছি এক গিফট দিয়া, বতা এসা বড়া সমঝ গিয়ে হোঙ্গে। সো বহুত অচ্ছা রিলেশন হে আমির ভাই কে সাথ। অ্যাকচুয়ালি তালাশ কে কাস্টিং উনহোনে কিয়া মুঝে, হামনে এক বার এক কাম কিয়া থা উনকে লিয়ে কুছ শুট কিয়া থা, বহুত হি মতলব টেস্ট শুট টাইপ কা থা, মায় দেবু এসা কুছ, আমি আর দেবু এই সমস্ত ছিল। তো বলো কোই রোল হোগা? তো মানে বলো আমির ভাই পয়সা পয়সা নেই দিতে চাইয়ে, আচ্ছা রোল হতে দু না। তো তালাশে আমাকে ডেকে, আমি তো উনোনে জায়গায় শুট করছি, আমাকে ওখান থেকে গাড়ি করে ফ্লাইটে করে এসে সাইনিং অ্যামাউন্ট দিয়ে বললো কর তোকে এই রোলটা করতে হবে, এবং আমার মেকআপ টেস্ট করা, কস্টিউম আমি কী পরবো, সেই হিসেবে উনি যাকে দরকার তাকে মানে টেনে বার করে আনবেন। মানে শর্মান যোশী রোলের জন্য কত লোককে আমাকে বলেছিল, আমির ভাই ফোন করেছে, এবার আমি বলছি কোন আমির? আরে ভাই আমির খান বলো। মানে বলবো বাকওয়াস মাত কর, রাখ ফোন। তো 4-5 বার ফোন করেছে, আমি বলি আমির ভাই আমাকে কেন ফোন করবে, তখন ছোটো ছোটো ফোন, আমি গালিও দিচ্ছি, আপনার এনএসডি ছেড়ে তুই বাকওয়াস তেরি ফালানা ঢিমকানা জবি হয়। যশপাল ভাই আমাকে ফোন করেছে যে লাগানে ছিল মেন বিলের, তো আমিরকে আমির ভাই কা ফোন নিয়ে উঠার আর গালি বি দে রে। তো ম্যাম আমি না কারো বাইকের পিছনে যাবো, রুক 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 রুক, আমির ভাই না ফোন কিয়া? ও বলে ওই বললে তেরকো আমি ফোন কে মানে ভাই যশপাল ভাই ফোন কিয়া? তো ওকে দিলাম, তারপর আমির ভাইকে বললো বলে এরকম একটা লোক দরকার, শর্মান যোশী যে রোলটা আলটিমেটলি করেছিল, তেরে পাস কুই হ্যায় বঙ্গাল সে ও ইয়ে ফালানা। তো আমি যিশুর নামটা বলেছিলাম যে এরকম, আপনি যেটা ডিসক্রিপশন দিচ্ছেন, তখন যিশুর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব, আলটিমেটলি ওয়ার্ক আউট হয়নি, ওরা শর্মান যোশীকে নিয়েছে। হিন্দি মুভিতে তোমার লাস্ট কাজ কী ছিল? এই তো গুঠলি লাড্ডু, যেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে হীরালাল সেন অ্যাওয়ার্ডটা পেল এই বছর, এই যেটা হলো, আর যেটা হতে যাচ্ছে সেখানে আমার ছবি আছে। মুম্বাই থেকে হঠাৎ টালিগঞ্জে কেন? না আমি শুরুতেই করি তো, আমি আমার প্রথম স্বপ্নের ফেরিওয়ালাতে আমাকে লঞ্চ করেছিলেন সুব্রত সেন, সেটা চলেনি একদম, ফেস্টিভ্যালে ছিল, বিবর ছবিটা হিট হয়ে যায়, আমি বলতে আপত্তি নেই, বিবর ছবিটাতে দুপুরে সব থেকে বেশি ভিড় হতো সমরেশ বসুর বিবর বলে চুমুখার সিনের জন্য, তখনকার দিনে চুমুখাটা মানে বিরাট ব্যাপার ছিল। তো আমি তার নিষ্ঠার পায়েল ছিলাম, সেটা হিট হয়ে যাওয়ার পর জোর, জিতের সঙ্গে, চতুরঙ্গ, ঋতুর সঙ্গে অ্যাজ এ হিরো, ইন্দ্রাণীর সঙ্গে, ইন্দ্রাণী হালদারের সঙ্গে, অন্তিম চার সুন্দর, মানালির সঙ্গে, অচিন পাখি, এরকম ছবি করছি, মানে এমন হয়েছে কি একটা সপ্তাহে একটা ছবি রিলিজ, আরেকটা সপ্তাহে আরেকটা ছবি রিলিজ, এইরকম। তারপর হঠাৎ করে মনে হলো কি কি আমি যদি এরকম কাজ করি, জিতের সঙ্গেও ডিসকাশন হচ্ছিলো কি আমি তাহলে এরকম করতে করতে একদিন আমাকে যাত্রা করতে হবে, তো আমি কাজটা কমিয়ে দিলাম কি বম্বেতে গিয়ে আমি এখানে আসছি শুধু তোমারই জন্য আমি প্রচুর করেছি, তখন সমস্ত মেয়েদের অপোজিট আমি করেছি, তখন আমি কনসেন্ট্রেট করলাম বম্বেতে। তারপর আমার মেয়ে হলো, মেয়েকে সময় দিতে যা হয়, তারপর আবার দেখলাম কি বিয়েটা কোন সময় করেছ? বিয়েটা আমরা লিপটুকে 2010 আমার মেয়ে হয়েছে, 2007 বিয়ে করেছি, তার অনেক দিন আগের সঙ্গে লিভ টুগেদার করতাম, এখন ডিভোর্সও হয়ে গেছে, বাট আমাদের রিলেশন খুব ভালো এখনও, আজকেই সকালে কথা হলো, আমাদের মেয়ে আছে যে 12 কমপ্লিট 13 রানিং, সো বন্ধুত্বটা আছে কারণ এনএসডির মেয়ে,
বৈচারিক মাধ্যমে ওইখান থেকে সম্পর্ক ছিল তো সেটা কোনো ব্যাপার না আজকের দিনে আমাদের একটু মতের অমিল আছে একটু কালচারাল কনফিউশন সেই জন্য উনি কোন জায়গার উনি গুয়াহাটির এতে থাকেন এখন গুয়াহাটিতে আছেন উনি হচ্ছে দিফুর মেয়ে ওনার জিসং থিয়েটার বলে থিয়েটার আছে আর উনি নিজের মতো করে খুব ভালো কাজ করছেন আর আমার মেয়ে আত্রেই গুয়াহাটিতে ডন বস্কোতে পড়ে এই তো ওদের স্কুলের প্রোগ্রাম ছিল নাচের তো নাচ দেখে এলাম এই গত সপ্তাহে ক্ষত্রিয় ডান্স বাংলা ওয়েভে তোমার আত্মপ্রকাশ হলো কিভাবে আমার মনে হলো হইচই আমাকে প্রথম অজিত হিসেবে অরিন্দমশীল কাজ করে সেটা অরিন্দমশীলদার প্রজেক্ট ছিল তারপর ওটা ডাইরেক্ট ইয়ে করে হইচই প্রডিউস করে তো তারপর কী হলো তিনটে সিজন তো কী হলো অরিন্দম অনির্বাণ ব্যোমকেশ আমি অজিত কিন্তু অজিতের লুকটা এরকম কি ফার্স্ট সিজনের পরে আমি শাহানাকে বললাম আমি লুকটা ক্যারি করতে পারবো এটা তো পুরো বাঙালি লুক আমি তাহলে বোম্বেতে কাজ করবো কী করে তো তখন একটা সিজনের পর ভাবলাম আমাকে একটু ছেড়ে দে আমি হঠাৎ করে ধরো ডাকি 15 দিনের মধ্যে আমি একটা ছবি করছি দাঁড়ি বাড়িয়ে পারবো না তো তো সেকেন্ড সিজন থার্ড সিজন করেছি মজা হেভি হয়েছে এবং খুবই পপুলার মানে আমি এখনও পর্যন্ত এদিক ওদিক ঘুরলে আমাকে লোকেরা অজিত অজিত বলে ডাকে এবং পরে সুপ্রভাত ওটা করছে এবং সুপ্রভাতও খুব ভালো করছে সো সেই জন্য আর করা হয়নি তিনটে সিজনের মধ্যে 7টা গল্প আমি করেছি তারপর জি ফাইভে লালবাজার তারপর তো প্রচুর এখন মনে করতে গেলে এমএক্স প্লেয়ারও আছে নেটফ্লিক্সেও আছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে তোমার প্রথমবার একটি ওয়েব সিরিজ আসতে চলেছে যেটার নাম হচ্ছে ইন্সপেক্টর নলিনীকান্ত হ্যাঁ তো এখানে তোমার চরিত্রটা বা গল্পটা নিয়ে কিছু বলো এটা আমার ক্লিকের সঙ্গে প্রথম কাজ আদিত্য রোলটা ডিসক্রাইব করেছিলেন আমি আর সৌমিকদের সঙ্গে আগে ব্যোমকেশ করেছি সৌমিকদের না ব্যোমকেশ টুটা সৌমিকদের মধ্যে একটা ব্যাপার আছে আলাদা মানে সব ডিরেক্টরদের ইউএসপি সৌমিকদের ইউএসপি যে উনি যখন কোনো সিনটাকে দেখেন একটু আলাদাভাবে দেখেন একটু আলাদা অ্যাঙ্গেল একটু আলাদা এবং তো কাজ করে আমার হেভি মজা হয়েছে এবং জাস্ট আই ফিনিশড মাই ডাবিং এই রোলটার নাম হচ্ছে আদিত্য একটা কসমেটিক সার্জন বা প্রস্থেটিক সার্জন ভেরি ফোকাসড মেটিকিউলাস প্ল্যানার এবং বাকিটা দেখলে জানতে পারবো ঠিক আছে সুব্রত তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ